বাংলাদেশের সাথে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখবে ব্রিটেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করে একথা বলেন ঢাকা সফররত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন বেস্ট। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে ডক্টর ইউনূস সরকার কার্যকর একটি রূপরেখা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ক্যাথরিন জানান আজকের বৈঠকে কোনো একক ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি, তবে সরকার যদি চায় এই প্রক্রিয়ায় সহায়তা করা হবে। লটারি নয় মেধার ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছে রেসিডেন্সিয়াল বর্ডার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সকাল দশটার পর তারা কলেজের থেকে বেরিয়ে রাজধানীর আসাদ গেট ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। যারা গেছে ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ, তাদের আন্দোলন না করার আহ্বানও জানানো হয়। কিন্তু সেই নিষেধ না মেনে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনে সড়কে অবস্থান নেয়, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি পরীক্ষার মাধ্যমে কিংবা মেধার ভিত্তিতে কলেজে ভর্তি পদ্ধতি চালু করা হোক, দাবি আদায় না হলে সড়ক ছাড়বে না বলেও হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। বিমানবন্দর থানায় করা সচিব হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সকালে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। এর আগে গতরাতে দেশ ছাড়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, বিমানবন্দর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের করা সজীব হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সাধারণ সম্পাদক। আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতার সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি। শনিবার সন্ধ্যা ছটা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে নভেম্বর মাসে তৃতীয়বারের মতো আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ করল কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আবদুল্লাহ জানান, দুর্ঘটনা এড়াতেই বিআইডব্লিউটিসি এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা কাজিরহাট নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে, ঘাট এলাকায় অপেক্ষায় রয়েছে পণ্যবাহী যানবাহন। কক্সবাজারের নাফ নদীতে মাছ ধরার সময় অপহৃত পাঁচ জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সৈয়দুল বশর, তিনি পালংখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিখোঁজ চারজন হলেন পূর্ব ফারিরবিল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউসুফ, লুৎফুর রহমান, সাইফুল ইসলাম ও ইউসুফ জালাল। স্থানীয় অভিযোগ করেন, গত বৃহস্পতিবার এই পাঁচজনকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া হয়, তবে দেশটির সেনাবাহিনী নাকি আরাকান আর্মি তাদের অপহরণ করেছে, এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, গতকাল বিকেলে রহমতের বিল এলাকায় নাফ নদীতে লাশটি পাওয়া যায়। খেলার খবর, সেন্ট লুসিয়ায় চতুর্থ টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে পাঁচ উইকেটে ২১৮ রান তোলে ইংল্যান্ড। 32 বলে 62 রান করেন জ্যাকব বেথেল। এছাড়া ফিল সল্টের ব্যাটে আসে 35 বলে 55 রান। জবাবে উদ্বোধনী জুটিতেই 136 রান তোলেন এভিন লুইস এবং শেই হোপ। 31 বলে 68 রান করে আউট হন লুইস। 24 বলে 54 রান আসে হোপের ব্যাটে। এরপর শেষ দিকে রাদারফোর্ডের 17 বলে 29 রানের ঝড়ে 6 বল হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। 5 ম্যাচ সিরিজে 3-1 এগিয়ে আছে সফরকারীরা।